আমরা কিন্তু ইসলামটাকে একেবারে সংক্ষেপ করে নিয়ে আসছি ডিজিটাল ডিজিটাল যুগ ইসলাম ও ডিজিটাল কথা বুঝতে পেরেছেন কিনা আমার কোথায় কি রাগ করেন আপনারা ইসলাম ডিজিটাল বানাইয়ে ফেলেছি এখন আমরা যত সংক্ষেপে মানে পথ পাড়িয়ে দিতে পারি ততই আপনি নিজেকে বুদ্ধিমান মনে করি এই জন্য ওই যে পীর পথার আবিষ্কার বাংলাদেশে সস্তা বাজার কেন কারণ হেরা মনে করে প্রত্যেক মানুষ যারা পীরের কাছে এরা মনে করে আমি যে পরিমাণ গুণা করছি বাবা রে বাবা এই গুণা দিয়ে মাপ পাওয়া যাবে না এই গুণা নিয়ে কি করে আমি কুল কিনারা পাবো না সুতরাং সস্তা কোনো উপায় আছে কিনা এই চান্সে ওরা কিন্তু মানে উৎপেতে বসে আছে গিয়ে কলে এই ঈদ বিপদে পড়ছে আয় আমার লেজ দর তোরে আমি পার কইরা নিব তখনই কয় সস্তা উপায় পাইলাম শক্ত কীরা ধরি কথা বুঝেন নাই শক্তরা ধরছে না এই শক্ত কইরা আম আমও গেল সালাও গেল সব গেল সস্তা আমরা আবার সস্তা কিছু মুসল্লি আছি আমরা নামাজ পড়ি ইসলাম গ্রহণ করি কিন্তু পরিবারে ইসলামের চর্চা নাই পরিবারে ইসলামের চর্চা নাই দেখা যায় ভালো পরিবার তার বউ সব মানুষের ভাবি মহল্লার সবার ভাবি ভাবি রাগ করেন নাকি আমার আরে গিয়ে দেখেন না আপনি বসছেন ঠিক আছে ভাবি এসে জিজ্ঞাসা হ্যাঁ চা দিস বিস্কিট দিছো হয়েছে হ্যাঁ ভাবি হ্যাঁ 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 ওই জায়গায় গেলে ওই জায়গায় গেলে দুর্বল সব দিচ্ছি ওই মিয়া সলাদ যে আল্লাহ ফরজ করেছেন ওই আল্লাহ পর্দাও ফরজ করেছেন মানেন কি মানেন না মানেন কি মানেন না আল্লাহর নবী আল্লাহর নবীর স্ত্রীদেরকে আল্লাহ বলছেন ইয়া নিসা আন্নবী লেস্তু মিনান মিনাননিসা ওরে নবীর স্ত্রীরা তোমরা সাধারণ নারীদের মতনও ইনি তা খাই তোমরা যদি আল্লাহকে ভয় করে থাকো তাহা তোমাদের থাকে সময় নম্রস্বরে কথা বলিও না কথা যদি মিষ্টি স্বর হয় যার অন্তরে মারাজ আছে রোগ আছে জিনাজিনা ভাব আছে বেবিচারের লুবলালসা আছে সে কিন্তু নারীর মিষ্টি কণ্ঠে কি হয়ে যাবে লালাইত হয়ে যাবে মনে মনে তার কাম ভাব উত্তেজিত হইতে কথা কথা না বলে দিয়েছেন আর আজকে আপনার বাজারটা খোলা আপনার বাজারে আপনার বউ বন্ধু বান্ধবদের মেহমানদারি করতেছে আপনার আত্মীয় স্বজনের মেহমানদারি করতেছে আপনার মেয়ে করতেছে কলেজ পড়ু আমি এখন নাকি বয়স হয় নাই কলেজে পড়ে এখনো বয়স হয় নাই অনেক ছেলেবেলের বলি দাঁড়িয়ে রাখার কথা কয় না এখনো বয়স হয় নাই তাই না বয়স হয় নাই তাহলে বয়স হয় নাই মানে কি আল্লাহ এতই এতই অবুজ আল্লাহ কিছুই বুঝেন না বয়স হওয়ার আগেই আল্লাহ কি করেছেন দাঁড়িয়ে দিয়ে ফেলেছেন নাকি দাঁড়িয়ে দিছে কেটা ওই ভাই দাঁড়িয়ে দিছে কে তাহলে আল্লাহ বুঝতেছে এখন এই লোকটা পুরুষ হইতে চলছে এখন তার পৌরুষত্বের আলামতের দরকার যাতে প্রকাশ পায় লোকটা পুরুষ তাই না না হিজড়া পুরুষ না হিজড়া পুরুষ পুরুষের পৌরসত্ব হলো দাড়ি এখন বলে কি এখনো বয়স হয় নাই আল্লাহ বয়স বুঝে নাই নাকি কিছু লোক আছে সম্পদ আছে হজে যাবে না এই মেয়ে হজে যাব না কেন বলে হজ ধইরা রাখতে পারবো না আরে বা হজ ধৈরা রাখার কি এটা কি সাঁড়াস দিয়ে দৈরা রাখবে নাকি সাপ দিয়া না শিকল দিয়ে বাইরে দৈরা রাখবা হজ তার মানে হইলো কি যে হজ করলে তো একটা বড় পার্টিশন হয়ে যাবে যেন তেন যে কোনো জায়গায় গেলে ও ও হাদিসাব ও তখন তো মদ টানতে পারবো না গাঁজা খাইতে পারবো না ইয়াবা মারতে পারবো না ইয়া বাবা তাই না মারতে পারবো না সুতরাং হজ থাক আগে কাম সাইরালই সুবিধা মতো সময় আল্লাহর কাছে গিয়ে কম আল্লাহ তোমার বন্ধা তোমার চৌকাটে আল্লাহ ওইরকম ওইরকম রকম প্রতারকদের তোবার কোনো বুকাসি না প্রয়োজন আল্লাহ নেই বন্ধুগণ বলছিলাম আপনার ঘরে আপনাকে দিন প্রতিষ্ঠা করতে হবে আপনার মেয়ে পর্দায় চলে কিনা শোনন আজকে সবচেয়ে বড় পর্দার ওয়াজ নবী করলেন আর একজন বলে আরসুল আল্লাহ দেবর দেবর ছিলেন তো হ্যাঁ দেবর কি হ্যাঁ আরে না স্বামীর স্বামীর ভাই না তো এটা হলো দেও মানে কি দৈত্য দানব যার বয়ে মানুষ কম্পমান সাংঘাতিক দেও সুযোগ পাইলে ধৈরা বসবে আল্লাহর নবী বললেন যে এই এটা হলো মৃত্যু এটা হলো মৃত্যু মৃত্যু মানে কি মরণ তুমি যেরকম ভয় পাও মরণের কাছে ধরা দিতে চাও না তোমার দেবর থেকে সেভাবে তুমি পালিয়ে থাকতে হবে দেওরের সুবল যেন তোমার গায়ে না পড়ে হতে পারে এই দেবর যদি তা থেকে সাবধান না থাকো আর সে যদি তোমার উপরে আপনার সেই জৈবিক চাহিদা কোনোদিন মিটাইয়া ফেলে তাহলে দেবরি দেবরই হতে পারে তোমার জন্য সঙ্গে রজম করে হত্যার করার হুকুমের কারণ হয়ে যেতে পারে আল্লাহ নেই বলছেন সাবধান আর আমাদের এখন মানে বিয়ের আগে চিন্তা করে যে কি আছে বলি একা এক ছেলে না ঘরে একটা ভাবিটাবি ঢাকবো এরকম দেবর নাই এই ঘরে আমি বিয়ে বসব না মেয়েও এরকম চিন্তা করে বাপেও চিন্তা করে হারাম ভাই ব্রাদরের ভিতরে আপনার আপন ভাই দেখতে পারবে চাচাতো ভাই প্রবেশ করতে পারবে না মামাতো ভাই প্রবেশ করতে পারবে না খালাতো ভাই প্রবেশ করতে পারবে না আর বিআইছেন তো বিআই বিআইছেন কিনা হ্যাঁ ওই যে কয় তালতো ভাই আর খালতো ভাই আমার কোনো দরকার নাই তালতো ভাই আর খালতো ভাই আমার কোনো দরকার নাই দরকার কি আছে কারণ এই সবগুলি এমনিই নাকি পাওয়া যায় সেজন্য দরকারের তসবি পড়া লাগে না নাউযুবিল্লাহি মিন জালিক এজন্য এইগুলি থেকে সাবধান না থাকলে আপনার ইমান যথার্থ হবে